Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera. Ami asha kori Allah taala roshesh meherbanite apnara bhalo achen shusto achen. Aaj ami apnader shonge alochona korbo pobitro jumar din fajrer farz namazer pore chotto ekti dua 100 bar koshto kore porle er falafol apni nije paben inshallah. Allahor roshesh meherbanite amra er fol peyechi jonno video ti toiri korchi. Ami onurodh korchi shompurno video ti dekhar jonno. শুক্রবার বা জুমার দিন হচ্ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সম্মানিত মর্যাদার দিন। এই দিনের ফজিলত সম্পর্কে অনেক হাদিস রয়েছে। তার মধ্যে একটি হাদিস হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। ইবনে মাজার হাদিস নাম্বার 1084 তে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা আরেক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে এই জুমার দিন হচ্ছে সর্বোত্তম দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনই তাকে জান্নাত থেকে আবার বের করাও হয়েছে। সহিহ মুসলিম শরীফের 854 নম্বর সহিহ একটি হাদিস। এই পবিত্র জুমার দিনের আরো অনেক ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র জুমার দিনকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে জুমাহ নামে একটি সূরাও নাজিল করেছেন পবিত্র কোরআনুল কারিমে। এই পবিত্র জুমার দিন ফজরের ফরজ নামাজের পরে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত হলেই আমরা জুমার দিন বলতে পারি। সেই ফজরের ফরজ নামাজের পরে আপনারা কষ্ট করে যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনাকে ধনীও বানিয়ে দিতে পারেন। আমি অনুরোধ করছি গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। দোয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেই দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতা কুল এবং মানব জাতিকে সশ জীবিকা প্রাপ্ত করে থাকেন আল্লাহ তাআলা। সেই দোয়াটি আপনাদেরকেও করতে হবে। দোয়াটি বাংলা উচ্চারণটি আমি স্ক্রিনে এই মুহূর্তে দেখায় দিচ্ছি, আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। কিভাবে পড়বেন নিয়মটি আমি ভিডিওতে বলে দিব, তার জন্য ভিডিওটি দেখতে থাকুন। দোয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার একবার বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিকট পবিত্রতা বর্ণনা করছি এবং আল্লাহ তাআলার প্রশংসার সাথে তার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়া আপনারা জুমার দিন পবিত্র দিনের ফজরের ফরজ নামাজের আগে কিংবা পরে 100 বার করে পড়বেন। হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়বেন না, বরং এক জায়গাতে বসে পড়বেন। দেখবেন সংসার দুনিয়া আপনা আপনি আপনার দিকে ফিরবে, অর্থাৎ দুনিয়া আপনার কাছে হেয় এবং লাঞ্ছিত অবস্থায় ধরা দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণে রিজিক দান করবেন, আপনার যতটুক রিজিকের প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকু রিজিক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি তিনি ভাই বোনেরা দোয়াটি পড়ার নিয়মটি ভালোভাবে শুনে নেওয়ার জন্য। জুমার দিন বা বৃহস্পতিবার দিবাগত রাতে আপনারা ফজরের ফরজ নামাজ পড়ার পরে 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিও পড়তে পারেন অথবা দরুদ ইব্রাহিমও পড়তে পারেন। অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে অন্তত 100 বার ইস্তেগফার করবেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন। তারপরে যে দোয়াটি আমি স্ক্রিনে আবার দেখাচ্ছি এই দোয়াটি অত্যন্ত মনোযোগের সঙ্গে 100 বার পড়বেন। শেষে আবারও কয়েকবার দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে আপনি আপনার সমস্যার কথা বলবেন। যারা ঋণগ্রস্ত ঋণের মধ্যে আছেন তারা ঋণের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। যাদের টাকা পয়সার অভাব তারা টাকা পয়সার জন্য আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ আমাকে যতটুকু সম্পদ দান করুন, যতটুকু সম্পদ হলে আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত বন্দেগীতে মনোযোগ নিবেশ করতে পারি, আরো ভালোভাবে ইবাদতে মনোযোগ দিতে পারি, সেইভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করে আপনার পরিবারের শান্তি রহমত নাজিল করবেন। আমি অনুরোধ করব যারা আমলটি করবেন মনে মনে ভাবছেন তারা সকলে ভিডিওটিতে একটি করে কমেন্ট করবেন, এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন
তার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার জন্য আমাদের নতুন ভিডিও পাওয়ার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র জুমার দিনে ছোট আমলটির ওসিলায় আমাদের পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন এবং ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু